আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকল রোগী এবং আমার ফলোয়ার যারা শুভাকাঙ্ক্ষী, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, যে সকল সোশ্যাল মিডিয়া যারা আমাকে লাইক, কমেন্ট এবং নিয়মিত সাবস্ক্রাইব করে থাকে, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। এই ভিডিওর মূল হেডিং এবং টাইটেলটা হচ্ছে ওজন কমানোর সর্বোৎকৃষ্ট মাস হচ্ছে মাহে রমজান। আমি প্রতিনিয়ত বিভিন্ন ব্যথা রোগী পেয়ে থাকি, প্যারালাইসিসের রোগী পেয়ে থাকি, ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ রোগী পেয়ে থাকি, যারা শারীরিকভাবে, মানসিকভাবে অক্ষম, চলাফেরা করতে পারেন না। এই রোগীদেরকে আমরা যখন রিহ্যাব ফিজিও চিকিৎসা করি, রিহ্যাবিলিটেশন করি, ওনারা যখন ব্যথা কমে যায়, ভালো হয়ে যায়, তারপরেও রোগীদের একটা সমস্যা থেকে যায়, স্পেশালি যে সকল রোগীদের অতিরিক্ত ওজন থাকে। ওজন মানুষের শরীরে নির্দিষ্ট একটা পরিমাপ থাকবে, প্রতিটি মানুষের বয়স, সেক্স, হাইট, বিভিন্ন কর্মদক্ষতা, বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী ওজন হয়ে থাকে। এখন কারো যদি অতিরিক্ত ওজন হয়, মানে যার ওজন 60 কেজি হওয়ার কথা, তার যদি ওজন 70, 80 বা 100 কেজি হয়, তাকে আমরা বলি অবেসিটি বা ওভারওয়েট। এই যে ওভারওয়েট, অতিরিক্ত ওজন, এতে কি হয়, এই ওজনের কারণে রোগী আবার কিছুদিন পরে খারাপ হয়ে যায়, আবার তার ব্যথা বেদনা তৈরি হয়, শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, বা যে রোগটা সে আগে ভালো হয়ে গিয়েছিল আবার সেই রোগটায় সে আক্রান্ত হয়, বা অনেকে ওভারওয়েটের কারণে হাঁটু, কোমর, অ্যাঙ্কেল, পায়ের পাতার ব্যথা, বিভিন্ন ব্যথা, মাংসপেশির ব্যথা, জ্বালা পোড়া, বিভিন্ন সমস্যা ভুগে থাকেন। এই ওজন কমানোর জন্য আপনারা অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন, বিভিন্ন পেটের বিভিন্ন সার্জারি উন্নত বিশ্বে হয়ে থাকে, বিভিন্ন আয়ুর্বেদি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিক বিভিন্ন প্রকার ঔষধ খান, বিভিন্ন অপচিকিৎসাও করে থাকেন, এবং ওজন কমানোর জন্য দেশ হতে দেশান্তরে আপনারা ঘুরে বেড়ান ডাক্তারদের পিছে, ইভেন কি ওজা কবিরাজ বিভিন্ন অপচিকিৎসা বা চিকিৎসকের পিছনেও ঘুরে থাকেন। সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। আসছে মাহে রমজান, এই রমজান মাস ওজন কমানোর জন্য সর্বোৎকৃষ্ট মাস। এই রমজান মাসটা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের আমরা ভালোবাসা, আল্লাহ পাকের করুণা, দয়া বা আল্লাহ পাককে খুশি করানোর জন্য আমরা রোজা পালন করব। এই রোজার মাধ্যমে আল্লাহ পাক যেমন খুশি হবেন, পাশাপাশি যারা আপনারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা অতিরিক্ত ওজনে ভুগছেন, এই রমজান মাসটা ব্যবহার করে আপনার ওজন ন্যূনতম 5 থেকে 10 কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। শুধু দরকার আমাদের বৈজ্ঞানিক পরামর্শ, বৈজ্ঞানিক টিপস। আমি প্রায় শুনে থাকি বাংলাদেশে, অনেকেই বলে থাকি যে রমজান মাসে নাকি কোনো খাবারের কোনো হিসাব আল্লাহ পাক নেয় না। আমি এ ব্যাপারে বিভিন্ন ওলামা কেরাম যারা হাদিস নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের সাথে কথা বলেছি, বলেছে এটা অবৈজ্ঞানিক এবং এটা কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। এই রমজান মাসের তাৎপর্য আপনারা যদি খেয়াল করবেন, সেটা হচ্ছে মানুষ যে ক্ষুধা দারিদ্র্যে যারা ভুগছেন, এই রমজানের মাধ্যমে আমরা যারা মুসলমানরা আছি, তারা আপনার ভাই বা যারা না খেয়ে আছে বা যারা আর্থিকভাবে অসচ্ছল, বিভিন্নভাবে তারা ক্ষুধাগ্রস্ত আছেন, তাদের অবস্থানটা আপনারা বুঝতে পারবেন। এতে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ পাকের উদ্দেশ্যে রমজান রাখলে। এবং আমরা যারা চিকিৎসক আছি, এই রমজান মাসটা যদি রোগীদেরকে বুঝিয়ে দিতে পারি যে তারা যদি নিয়মিত রোজা রাখে, তাহলে অনেকাংশই ওজন কমে যাবে। শুধু আমাদের কিছু সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক সময় আমি দেখি বলে থাকে যে মানুষ যে আহারে সারাদিন না খেয়ে আছে, রাতে একটু বেশি ভালোগুঁড়ো খাওয়া দরকার, একটু বেশি বেশি মাংস, বেশি বেশি ভারী খাবার খাওয়া দরকার, এটা একটা অবৈজ্ঞানিক কথা। তাহলে তো আপনার রমজানে রোজা রাখারই আপনার কোনো দরকার নাই। রোজা রাখার যে ফজিলত,
যে উদ্দেশ্য সেটা বেশি খাওয়ার মধ্যে নাই, সেটা হচ্ছে না খেয়ে থাকার মধ্যে আছে। এখন আপনি সারাদিন রমজান রাখলেন, রোজা পালন করলেন, কিন্তু সন্ধ্যার পর ইচ্ছে মতো আপনি খেলেন, যেটা সারাদিন না খাওয়া হচ্ছে 10 গুণ বেশি খেয়ে ফেললেন, 2-3 গুণ বেশি খেয়ে ফেললেন। এতে আমরা রমজানের যে ফজিলত, যে মহত্ব, যে উদ্দেশ্য আল্লাহ পাকে সেটাও সমাধান হবে না, পাশাপাশি আপনি আরো অতিরিক্ত ওজনে গেইন করবেন। আমার প্র্যাকটিস আমি দেখেছি বাংলাদেশে, এটা একটা সামাজিক বেদি হয়ে গিয়েছে যে বিকালবেলা ইফতারের পর সময় ইচ্ছা মতো খেয়ে রমজানের পরে আমরা রোগীদের ওজন আরো 2 কেজি 3 কেজি 5 কেজি ওজন বৃদ্ধি পেয়ে আমাদের কাছে নিয়ে আসে বিভিন্ন ব্যথা বেদনায়। আসুন আমরা রমজানকে ব্যবহার করি, রমজানে আমরা রোজা নিয়মিত রোজাগুলা পালন করি, পাশাপাশি আমরা যে ইফতারি এবং সেহরি এবং সন্ধ্যা রাতের খাবারে আমাদের খাদ্য মেনুতে আমরা মাছ মাংস যে সকল খাবার আমাদের শরীরে ওজন বাড়ায়, তৈলাক্ত খাবার, ফাস্টফুড, ভাজা পোড়া খাবার, এগুলো অ্যাভয়েড করে আমরা খাদ্য তালিকায় পানীয় জাতীয় খাবার, তরল জাতীয় খাবার, বিভিন্ন আল্লাহ দেওয়া সবজি, আল্লাহ দেওয়া বিভিন্ন ফল, শাকসবজি, ফলমূল, এগুলো খাওয়ার অভ্যাস করি। এতে আপনার রোজা কষ্ট হবে না। আপনি যদি ইফতারিতে ভারী খাবার খান, সাজেস তেহারি, বিরিয়ানি, খিচুড়ি, এতে আপনার মেটাবলিজমে, ডাইজেশনে প্রবলেম হবে, আপনি অনেক অনেক ক্লান্ত হয়ে পড়বেন, এবং আপনার যে মাগরিবের নামাজ বা আপনার তারাবির নামাজ এবং এশার বা ফজরের নামাজ পড়তে আপনার কষ্ট হয়ে যাবে। এবং রমজানে আমরা বিভিন্ন অতিরিক্ত নফল নামাজও আদায় করে থাকি, সেগুলো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আপনি সন্ধ্যার দিকে যদি হালকা খাবার খান, স্পেশালি আপনি ফল খেতে পারেন, বিভিন্ন শরবত খেতে পারেন, এবং মধ্যরাতে হালকা একটু ভারী খাবার খেলেন, এবং শেষ রাতে হালকা ভারী খাবার খেলেন, তাহলে কিন্তু আপনার এই যে সারাদিন রমজান রাখেন, এত ওজনটাও কমে যাবে, শরীরও ক্লান্ত বা দুর্বল অনুভূত হবে না। তাছাড়া ভারী খাবারে আপনার কী হতে পারে, আপনার হাই কোলেস্টেরল হতে পারে, আপনার হার্টের রোগ হতে পারে, অতিরিক্ত ভারী খাবার যখন আপনি একসাথে পেট পুড়ে খাবেন, এতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা হবে, ইভেনকি আপনার মানসিকভাবে আপনি অবসাদ বা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। এই রমজান মাসকে আমরা যদি ব্যবহার করে আমরা যদি সচেতন হই এখন থেকে, জি হ্যাঁ আমরা প্রতিটি রোজা রাখব, আমরা যারা মুসলমান আছি, এবং পাশাপাশি আমরা সন্ধ্যায় বা আমাদের ইফতার বা সেহরিতে আমরা ভারী খাবার খাবো না, হালকা খাবার খেয়ে থাকবো, পানি জাতীয় খাবার বেশি খাবো, ফলমূল শাকসবজি বেশি খাবো, তাহলে আমাদের রমজানের ফজিলত হবে, পাশাপাশি আমাদের রোগীদের যাদের অতিরিক্ত ওজন আছেন, যারা অবেজ পেশেন্ট, যাদের শরীরে কোলেস্টেরল বেশি, এগুলোও কমে যাবে। এবং রমজান মাসে সারাদিন আপনি যখন রোজা থাকবেন তখন আপনার যে খারাপ অভ্যাস আছে, যেমন সিগারেট খাওয়া, মদ বা পান সুপারির সাথে বিভিন্ন হাদা জর্দা তামাক খয়ের যে নেশাকারক দ্রব্য আপনি খেয়ে থাকেন, এটাও আপনি কিন্তু আর খাবেন না। এবং এই অভ্যাসটা কিন্তু রমজান মাসে আপনি এই অভ্যাসে পরিণত করতে পারেন যে আমি আর নেশাকারক কোনো খাবার খাবো না। তাহলে আমি বলবো এই পবিত্র মাহে রমজান আল্লাহ পাক অবশ্যই আমাদের কোনো উদ্দেশ্যে, শুধু উনার সন্তুষ্টি লাভের জন্য নয়, আমাদের কোনো উদ্দেশ্যে যে মানব সমাজের মানুষের মুসলমানদের শরীর এবং মন শুদ্ধ এবং ভালো থাকার জন্য রমজান মাস এসেছে, এবং যেটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে রমজান মাস আপনার শারীরিকভাবে বিভিন্ন অসুখ যেমন গ্যাস্ট্রাইটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, বা যারা স্ট্রোকে আক্রান্ত বা ডায়াবেটিসে আক্রান্ত, বিভিন্ন শারীরিক পেটে পীড়া আক্রান্ত, এই সকল রোগ অনেকাংশেই রমজান মাসের ফজিলতের কারণে অনেকাংশেই কমে যায়। শুধু দরকার আমাদের সচেতনতা। বাংলাদেশি শুধুমাত্র ইফতারের সময় বিভিন্ন প্রকার ভাজা পোড়া এবং বিভিন্ন ইফতার মাহফিলের মাধ্যমে, ইফতার আয়োজনের মাধ্যমে আরও অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলে। এই সামাজিক বেদি থেকে আমরা ফিরে আসুন, আমরা রমজানে যেটা আমাদের উন্নত অন্যান্য বিশ্বে, যেভাবে তারা অনেক বিশ্ব আছে যেখানে অনেক দেশে আছে, উদাহরণস্বরূপ তারা বিভিন্ন ফল খেয়ে থাকে, বিভিন্ন আপনার শরবত খেয়ে থাকে, সেগুলার মাধ্যমে আমরা রমজান পালন করব। আশা করি ইনশাআল্লাহ আমাদের সবার শরীর ও মন, দেহ এবং মন দুটোই সুস্থ সুন্দর হবে, এবং রমজানের মাধ্যমে আমাদের সবার ওজন কমিয়ে ফেলতে পারব। আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে রমজানের ফজিলত এবং ওজন যারা জানতে চায় তাদেরকে শেয়ার করে দিবেন। আশা করি প্রতিটি মানুষ উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।